জবায়ের শর্ত নামাজ নয় কথা বুঝতে পারছেন না নাকি জবায়ের শর্ত নামাজ নামাজ আলাদা আপনার জন্য ফরজ পড়েন না গোনাগার কিন্তু জবায় আটকাবে না আলোচনা সহজ হচ্ছে তো নাকি একদম ক্লিন করে যা ঘরে যান বাপ ঘুমন্ত বিবেক জাগাও আর কতদিন ঘুমোবে বাপ

একবার জোরে হবে না সোহান আল্লাহ আল্লাহ নবী করে যারা সাহাবি না মেদিনা শরীফ থেকে যারা আগিয়ে যে চিন রসুল্লাহ সঙ্গে রয়ে গেলে হজরাতে আবু বাকা সিদ্ধি রদি আল্লাহ গো হুজুরের সঙ্গে আছে আল্লাহ নবী তাবু স্থাপন করেছিলেন চারটে বর্ণনা যেতে ওখানে চার দিন অথবা সাত দিন নতুবা চল্লিশ দিন নতুবা চব্বিশ দিন হুজুর ওখানে অবস্থান করেছিলেন আল্লাহ নবী অবস্থান কালে সাহাবাইকে রামদের কে মনের বা প্রকাশ করেছিল ও আমাসাবিরা আবি নবী চায় এইখানে আমার আলকাসোয়া যখন সেজদা করেছে এই জায়গায় আমার উম্মত উম্মতিরা জানো সেজদা করে আমি নবী চায় এখানে একটা মসজিদ তৈরি করতে একবার জোরে বল একবার জোরে বল মদিনার সাহাবীদের ভিতরে একজন উঠে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে মসজিদ বানাবেন ঠিক আছে কিন্তু এই জায়গার মালিকানা দিন হলো দুটি এতিম বাচ্চা এই জায়গার মালিক কে দুটো ইয়াতি রাসূলুল্লাহ ও আমা সারা আমির সুর এতিমের হক মেরে এতিমকে নিঃস করে দিয়ে পৃথিবীর জামিনে ধর্মস্থান বানাতে আছি না যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা আমাদের নবি হাবিবুল্লাগে নবী জনাবে মোহাম্মদ রসুল্লাগে সাল্লাহ ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বললেন বাবা সাবিরা তোমরা কি পারো না এই জায়গাটা ন্যায্য মূল্যে ক্রয় করতে তাদের ন্যায্য অধিকার পাইয়ে দিয়ে এই জায়গা এই জায়গায় কি তোমরা পারো না একটা মসজিদ তৈরি করতে আল্লাহ নবী সাহাবি হযরতে আবু বকর উঠে দাঁড়ালে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যখন এইখানে মসজিদ তৈরি করার ইচ্ছা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই জায়গাটা ক্রয় করার জন্য এতিমদের ন্যায্য পাওনা দেওয়ার জন্য আমি আবু বকরের তরফ থেকে চার দিরহাম দান করে দিলাম বিরাট বাড়ি গাড়ি হলে কি ধনী যায় ভেতরটা পরিষ্কার লাগে ভেতরটা পরিষ্কার লাগে এখানেও ভেতরের প্রশ্ন

hey, hey, hey. টেড়া অর্থ নবীর কাছে এসেছে আল্লাহ নবী ওই দুটা বাচ্চাকে ডাকলেন ওই দুটা বাচ্চা এসে বললেন আপনি গানে আল্লাহর ঘর বানাবেন এ বাদাজ্ঞা করবেন আল্লাহর ঘর বানাবেন আমরা দুই বাগায় আল্লাহ রাস্তে দান করে দিলা আল্লাহ নবী বললেন এতিমের হক মেরে এতিমকে নিঃস্ব করে

বানাতে রাজি না তোমাদের এই জায়গাটাকে আমি তিনটি তাস্কিম করলাম ভাগ করলাম দুটি ভাগের দাম ন্যায্য মূল্য তোমাদের দিয়ে দিলাম আরে আমার সাক্ষু থাকো একটা ভাগ তারা হয়ে গো দাং হিসাবে সুবহানাল্লাহ এবং এতিমের হক আদায় করে এতিমের দানের রাস্তা রাসূলুল্লাহ দিয়ে গিয়ে গেলেন একবার জরুরি বল তিনতেটা স্কিম করেছে ভাগ করেছে দুটো ভাগ দুই ভাইকে দিয়ে দিলেন আর একটা ভাগ তারা দান করতে চেয়েছিলেন যদি দান না নেয় আমার উম্মতেরা হয়তো এটা ফতোয়ায় রূপান্তরিত করবে এতিমের দান নেওয়া যাবে না রাসূলুল্লাহ নেই এতিমরা দান থেকে বঞ্চিত হয়ে যাবে আমি নবী এরকম ইসলামের ভিতরে আসিনি একবার জোরে বলেন না একবার জোরে বলেন না সুবহান আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন এতিমরাও দান করতে পারবে তাই আমি রাসূল তাদের তরফ থেকে দান হিসাবে একটা হিস্সা নিয়ে নিলাম একবার জোরে বলেন একবার জোরে বলেন সুবহান আল্লাহ সাহাবাই کرامরা খুশি হয়ে গেলেন দুটো ইতিম বাচ্চা খুশি হয়ে গেলেন

হলো না ছাদ হলো না আল্লাহ নবী নিজে পাহাড়ের কাছে গিয়ে একটি পাথর নিজে হাতে করে তুললে আল্লাহ নবী ওই পাথরটা বুকে জড়িয়ে ধরলে দেন নবী ওই পাথরটা বুকে করে ওই স্ট্রাকচারের একটি ডান সাইডে ফাঁকা বেশি রেখে ধার বরাবর পাথরটা রেখে বললে ও বা এটা হলো মসজিদে এটা হলো মসজিদে কোবার মেম্বার ও আমার সাহিরা এই মসজিদে কবাই যে মুসলমান করবে আমি জানিয়ে দিলাম তার নামায় আমলে আমার আল্লাহ খুশি হয়ে একটা মকবুল অমরা হজের সবাবদান করে দেবে ঝালাই করা মসজিদ তৈরি করতে গেলে কালার করা মসজিদ তৈরি করতে গেলে মার্বেল বসানো না শরিয়াতে শর্ত তিনটে হালাল জায়গার উপরে হালাল মালে তৈরি হবে মসজিদ আলোচনা ঢুকছে তো মাথায় বাপ মাথা ছোট একটু একটু করে ঢোকা নবী বলছে কি যে জায়গায় মসজিদ হবে ফেরেশ জায়গা মেরেলেবা কেড়ে নেওয়া ভাগড়া করা জায়গা দখল করা জায়গা ওই যে নদীয়ার মতো আটত্রিশ বছর আগে হয়েছে যে দান করেছে জায়গা ওরই জায়গা ও দান করেছে ওর শুধু আবেদন কি নিবেদন ছিল মসজিদ কমিটির কাছে যে মসজিদটা একটু আমার এই সদরটা চার ফুট ছেড়ে দিয়ে ওই দিক থেকে দশ ফুটলে কথাটা কি খারাপ বলেছিল যে জায়গা তো আমি দিচ্ছি আল্লাহর ঘর বানাতে তা তোরা এক কাজ কর না ওই দিকটা চেপে দশ ফুট কর এই দিকটা চার ফুট ছাড় কারণ সদর পড়ছে ঘর মেয়ে ছেলে যাতায়াত করবে একটা বেহুস্তির ব্যাপার আমি এখানে একটা পাঁচিল তুলে দেবো বুঝলি এলাকার হাম্বু জাম্বু বলছে তুই পা বাড়া পা ভেঙে ফেলবো একদম কি বলছে হুমু চুমু গো হ্যাঁ গায়ে মারে না আপনি মরন কি বলছে তোর পা পুরো ভেঙে ফেলবো ও বেচারা মনে করেছে এমনি বলে যাই তাইলে তাহলে আমি পা বাড়িয়ে দিয়েছি

দখল হয়ে যাচ্ছে আট জায়গা কার যার ভেঙেছে ওর নতুন কমিটি গিয়ে বলছে ভাই যা হওয়ার হয়ে গেছে তুই জায়গাটা দরকার নে মূল্য নিয়ে নাও আর নইলে আল্লাহর রাস্তায় বলছে কোনো কথা হবে না কোনো কথা হবে না পা ফিরিয়ে দিতে বল জায়গা এমনি দেওয়া কথা বুঝতে নাকি

আমি আন্দাজ করছি এই জিনিসটাই হয় বোধহয় বুঝেছেন ওয়াজ করতে গিয়ে এবং সামনে বসে রয়েছে ওয়াজ করার পরে বেচারা উঠে মোসা হাত ধরে মোসা করে বলছেন ভাই আপনার ওয়াজ শোনার পরে আমার কোনো দাবি নেই কিন্তু আমার মনে একটা কষ্ট দিয়েছে ওরা আমার মনে খুব কষ্ট হ্যাঁ আর বলিস নি তোর যা কষ্ট দিয়েছে বা এখন যে কটা ভেতরে ঢুকেছে ওরা বুঝবে কষ্ট দেওয়া কি কষ্ট তুই ছেড়ে দে বা তো সব যা হওয়ার হয়ে গেছে মসজিদ এখন আছে এই আটত্রিশ বছর পরে কিন্তু এই মসজিদ হালাল হলো এই আটত্রিশ বছরের নামাজ কি হবে বাপ ইচ্ছা মতো মসজিদ তৈরি করা যাবে কথা বলছেন না কেন ইচ্ছা মতো মসজিদের সেক্রেটারি বানানো যাবে ইচ্ছামতো মতো মসজিদের কেশিয়া হাওড়া জেলায় এক জায়গায় মসজিদের টাকা দশ লক্ষ টাকা ঝেড়ে দিয়েছে

একদিন কালি প্রভু পথ ছেড়ে পালাবে না হবে না হবে দশ লাখ টাকা মসজিদে ঝেড়ে দিয়েছে চিন্তা করতে পারেন মুসলমান আবার দুবার হস করে বল। খেলা হবে পুরো ভাঙা পায়ে খেলা হবে আল্লাহ বলছে হাজি সাহেবের পায়ে রাখবো না তোর খেলবে কি পায়ে রাখবো না মারি চোটে পা আউট সব বোন এসে মরে করেছে দশ লাখ টাকা দশ লাখ টাকা ঝেড়েছি আর হুজুরদের ওয়াজ শুনেছি হজ করতে আসলি গোনা মাফ চাল কাবা তুই আমারে বাঁচা কাবা বলছে হবেন হবেন ঘর যা গোনা মাফ হয়েছে না ডবল গোনা হয়েছে এ কথা বলছে না কেন পাওনাদারের পাওনা না হক ফাঁকি দিয়ে হজ করা হারাম সুদের টাকা নিয়ে হজ করতে যাওয়া হারাম হারামের টাকা হজ করা নিষেধ শরিয়ত সম্মতি দেয় না এই দশ লাখ টাকা মসজিদের টাকা মেরে গেছে জন্য হজ হালাল চুপ করেছেন কেন টেনশনে পড়ে যাচ্ছে দাওয়াত হওয়ার দিস নিবা ধরে ধরে ঠুকবো কিচ্ছু করার নেই কারণ কবর বাঁচিয়ে হজ হবে দুনিয়া বাঁচিয়ে নয় শিখিনি আমি কবর বাছি হবে দুনিয়া শেষ হয়ে যাক

আর যদি এইরকম অন্তর নিয়ে যান দু সালে গিয়েছি সঙ্গে আরো ছত্রিশটা হাজি আছে বুঝতে পেরেছেন কাবা ঘর ওই দেখা যাচ্ছে বলো মানে ওই এর এম শরীফের চত্বরে রয়েছে হাজি সাহেব ফোন করে বলছে কোকা আমি কাবা ঘরের সামনেই রয়েছি বেগুনি তেল দিয়েছিলিস তো তাহলে বেগুনি পোকা লেগে যাবে বলো বাপ হাজিরা তো পুরো বেগুন হাজিরা কাবা শরীফ ফেলে রেখে বেগুনি খোঁজ করছে

চা 3 থেকে 4 লাখ টাকা ফরজ করে ওকে খোঁজলে চেকার বেগুন পেয়ারা তালের হস হচ্ছে মানে পুরো পেয়ারার মত হ যাচ্ছে বেগুনির মত হ যাচ্ছে এই বেগুন হাজি পটল হাজি পেয়ারা হাজি বুঝিয়ে রেখেছেন সব সমাজে ভত্তি হয়ে গেছে হজ করলে হয় ওমরা করলে হয় আমরা মাওলানা মাওলানা মولی মানুষ আমাদের কাছে ওন্না রাখিনি আমি শুধু ওয়াজ করতে আসলে হাজির মানব ব্যবহার করি গরম বুঝতেছে হজ করেছি হজ করতে আসার আগে হজ করতে যাওয়ার আগে দেখলে ঘন ঘন সালাম মারত ওখান থেকে ফিরে এসে দেয় বাবা পাপ করি বাবা